আজকে আমরা শিখব পঞ্চাশটি ডেলি ইউজ সেন্টেন্সেস এই বাক্যগুলি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন এই বাক্যগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক সাহায্য করবে প্লেনলি ইংলিশ বলতে গেলে আপনাকে অনেক অনেক বাক্য জানতে হবে এই বাক্যগুলি খুব সহজ এবং আপনি আপনার প্রতিদিনের জীবনে এগুলিকে ব্যবহার করতে পারবেন এই বাক্যগুলি শিখলে আপনার ইংরেজির অনেক উন্নতি হবে তাহলে চলুন শুরু করা যাক আজকের লাইশন এটা আমাদের চোদ্দ নম্বর ক্লাস এর আগের ক্লাসগুলি যদি মিস করে থাকেন তাহলে একবার অবশ্যই দেখে নেবেন সমস্যাটা কি হোয়াট ইজ দ্য প্রবলেম হোয়াট ইজ দ্য প্রবলেম আমি কি টিভি চালু করতে পারি ক্যান আই টার্ন অন দ্য টিভি ক্যান আই টার্ন অন দ্য টিভি লেকের গভীরতা কত হাউ ডিপ ইজ দ্য লেক হাউ ডিপ ইজ দ্য লেক আমি তাকে টাকা দিয়েছি আই পেড হিম দ্য মানি আই পেড হিম দ্য মানি দরজা বন্ধ করো প্লিজ সার দ্য ডোর প্লিজ সার দ্য ডোর গাড়িটি খুব দ্রুত

আই এম নিয়ার দ্য স্টেশন চলো বাস থেকে নেমে যায় লেটস গেট অফ দ্য বাস লেটস গেট অফ দ্য বাস দরজা বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য ডোর প্লিজ ক্লোজ দ্য ডোর ট্রেন এসে গেছে দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড তুমি বইটি নিতে পারো ইউ মে টেক দ্য বুক ইউ মে টেক দ্য বুক কাজটা কি শেষ করেছ ডিড ইউ ফিনিশ জব ডিড ইউ ফিনিশ দ্য জব সে সমুদ্রকে ভয় পায় হি ইজ অ্যাফ্রেড অফ দ্য সি হি ইজ অ্যাফ্রেড অফ দ্য সি আমি এই মুহূর্তে ব্যস্ত আছি আই এম বিজি অ্যাট দ্য মুভেন্ট আই এম বিজি অ্যাট দ্য কুকুর থেকে সাবধান বি ওয়ে অব দ্য ডগ বি ওয়ে অব দ্য ডগ আমি ভাল্লুককে ভয় পাই আই এম অ্যাফ্রেড অব বিয়ার্স আই অ্যাফ্রেড অব সে অনেক টাকা পেয়েছে হি গট এ lot of মানি হি গট এ লট অফ মানি সে সাঁতার পছন্দ করে হি ইজ ফন্ড অফ সুইমিং হি ইজ ফন্ড অফ সুইমিং এক কাপ চা হলে কেমন হয় হাউ অ্যাবাউট এ কাপ অফ টি হাউ অ্যাবাউট এ কাপ অফ টি আমি এক টুকরো মিচরি চাই আই ওয়ান্ট এ পিস অফ ক্যান্ডি আই ওয়ান্ট এ পিস অব ক্যান্ডি আমি তাদের কাউকেই পছন্দ করি না আই ডোণ্ট লাইক এনি অফ দেম আই ডোন্ট লাইক এনি অফ দেম আকাশ তারায় ভরা দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স দ্য স্কাই ইজ ফুল অফ স্টার্স আমি তার নাম ভাবতে পারছি না আই কান্ট থিঙ্ক অফ হিস নেম আই কান্ট থিঙ্ক অফ হিজ নেম এটা অক্টোবরের তিন তারিখ ইটস দ্য থার্ড অব অক্টোবর ইটস দ্য থার্ড অব অক্টোবর যাও এবং দেখো এটা কে গো অ্যান্ড সি হু ইট ইজ গো অ্যান্ড সি হু ইট ইজ মদ্যপান করে গাড়ি চালাবে না ডো্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ সে পড়তে ও লিখতে পারে হি ক্যান রিড অ্যান্ড রাইট হি ক্যান রিড অ্যান্ড রাইট আমি বারবার চেষ্টা করলাম আই ট্রাইড এগেন অ্যান্ড এগেন আই ট্রাইড এগেন অ্যান্ড এগেন টম এবং আমি বন্ধু টম অ্যান্ড আই আর ফ্রেন্ডস ডম অ্যান্ড আই আর ফ্রেন্ডস এখানে বসুন এবং অপেক্ষা করুন প্লিজ সিট হেয়ার অ্যান্ড ওয়েট প্লিজ সিট হেয়ার অ্যান্ড ওয়েট ধীরে এবং পরিষ্কারভাবে কথা বলো স্পিক সি অ্যান্ড ক্লিয়ারলি স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি সে রুটি এবং মাখন পছন্দ করে He likes bread and butter. হি likes ব্রেড অ্যান্ড বাটার তুমি আর আমি একই বয়সী You and I are the same age. ইউ and আই আর দ্য সেম এজ এটা তাকে দাও Give it to her. গিভ ইট টু হার আমি ঘুমাতে চাই I want to sleep. আই ওয়ান্ট টু স্লিপ আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও আই হ্যাভ টু গো নাও আমি সাঁতার কাটতে পারি আই এম অ্যাবল টু সুইম আই এম অ্যাবল টু সুইম আমি যেতে ভয় পাই আই এম অ্যাফ্রেড টু গো আই এম অ্যাফ্রেড টু গো আমি জানি কি করতে হবে আই নো হোয়াট টু ডু আই নো হোয়াট টু ডু আমি তাকে আসতে বললাম আই টোল হিম টু কাম আই হিম টু কাম আমি কি তোমার সাথে কথা বলতে পারি মে আই স্পিক টু ইউ মে আই স্পিক টু ইউ তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো আমি ঘুমানোর চেষ্টা করছি আই এম ট্রাইং টু স্লিপ আই এম ট্রাইং টু স্লিপ চলো একটা সিনেমায় যাই লেটস গো টু এ মুভি লেটস গো টু এ মুভি কেউ আমার সাথে কথা বলে না নো বডি স্পিক্স টু মি নো বডি স্পিক্স টু মি আমি টিভি দেখতে চাই আই উড লাইক টু ওয়াচ টিভি আই উড লাইক টু ওয়াচ টিভি আমাদের অবশ্যই স্কুলে যেতে হবে উই মাস্ট গো টু স্কুল উই মাস্ট গো টু স্কুল তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ডি ইউ লাইক টু ট্রাভেল ডু ইউ লাইক টু ট্রাভেল আমি কি তোমার পাশে বসতে পারি আজ এখানেই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে না হলে ইংরেজি বলা সম্ভব নয় কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন